আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সৌদি আরব, দুবাই, কাতার, বাহরান, মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। স্থানকাল বেদে এক এক জায়গার ভাষা এক এক রকম হয়ে থাকে। তো বিয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আরবি ভাষা শিক্ষার অনেক কিছু আপনার আয়ত্ত করতে পার। মারিদ অর্থাৎ অসুস্থ। আরবিতে মারিদ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ। তাবান অর্থাৎ ক্লান্ত। আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত। বাকালা অর্থাৎ দোকান। আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান। মুশকিল অর্থাৎ সমস্যা। আরবিতে মুশকিল এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা। ফি অর্থাৎ আছে। আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। বিকাম অর্থাৎ দাম কত। আরবিতে বিকাম এর বাংলা অর্থ হচ্ছে দাম কত। রাকিস অর্থাৎ সস্তা। আরবিতে রাকিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা। গুরফা অর্থাৎ রুম। আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম। ওয়াজিদ অর্থাৎ অনেক। আরবিতে ওয়াজিদ এর বাংলা অর্থ হচ্ছে অনেক। গালি অর্থাৎ দামি। আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি। কাইফা অর্থাৎ কেমন। আরবিতে কাইফা এর বাংলা অর্থ হচ্ছে কেমন। হুয়া অর্থাৎ তিনি বা সে। আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে তিনি বা সে। ইফতাহিল অর্থাৎ খোলা। আরবিতে ইফতাহিল এর বাংলা অর্থ হচ্ছে খোলা। বাব অর্থাৎ দরজা। আরবিতে বাব এর বাংলা অর্থ হচ্ছে দরজা। কয়েস অর্থাৎ ভালো। আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো। মিন অর্থাৎ কে। আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে। হুনাক অর্থাৎ সেখানে। আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে। অ্যাশ অর্থাৎ কি। আরবিতে অ্যাশ এর বাংলা অর্থ হচ্ছে কি। আবগা অর্থাৎ প্রয়োজন। আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন। উমর অর্থাৎ বয়স। আরবিতে উমর এর বাংলা অর্থ হচ্ছে বয়স। আতিনি অর্থাৎ আমাকে দিন। আরবিতে আতিনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন। দাওয়া অর্থাৎ ওষুধ। আরবিতে দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে ওষুধ। অ্যাশ অর্থাৎ কি। আরবিতে অ্যাশ এর বাংলা অর্থ হচ্ছে কি। মুস অর্থাৎ কলা। আরবিতে মুস এর বাংলা অর্থ হচ্ছে কলা। আক্কেল অর্থাৎ খাওয়া। আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া। সাহল অর্থাৎ সহজ। আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ। শুগুল অর্থাৎ কাজ। আরবিতে শুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাজ। হাদা অর্থাৎ এটা বা এই। আরবিতে হাদা এর বাংলা অর্থ হচ্ছে এই। সাহাব অর্থাৎ কঠিন। আরবিতে সাহাব এর বাংলা অর্থ হচ্ছে কঠিন। সাউই অর্থাৎ করা। আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা। বাররা অর্থাৎ বাহিরে। আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহির। আলহীন অর্থাৎ এখন। আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন। মাকতাব অর্থাৎ অফিস। আরবিতে মাকতাব এর বাংলা অর্থ হচ্ছে অফিস। আলিয়ুম অর্থাৎ আস। আরবিতে আলিয়ুম এর বাংলা অর্থ হচ্ছে আস। তাখের অর্থাৎ দেরি করা। আরবিতে তাখের এর বাংলা অর্থ হচ্ছে দেরি হওয়া। হিনি অর্থাৎ এখানে। আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে। ফি অর্থাৎ আছে। আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। মাফি অর্থাৎ নেই।
আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নেই। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে শোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু। হামাম অর্থাৎ বাথরুম, আরবিতে হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম। আখুই অর্থাৎ বাই, আরবিতে আখুই এর বাংলা অর্থ হচ্ছে বাই। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন। সুক অর্থাৎ বাজার, আরবিতে সুক এর বাংলা অর্থ হচ্ছে বাজার। কাম অর্থাৎ কত, আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত। বাইত অর্থাৎ দূরে, আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে ইনসা এর বাংলা অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আনা ওহিব্বু অর্থাৎ আমি পছন্দ করি, আরবিতে আনা ওহিব্বু এর বাংলা অর্থ হচ্ছে আমি পছন্দ করি। দিল অর্থাৎ ওয়েটার, আরবিতে দিল এর বাংলা অর্থ হচ্ছে ওয়েটার। কিদর অর্থাৎ রান্না করার পাতিল, আরবিতে কিদর এর বাংলা অর্থ হচ্ছে রান্না করার পাতিল। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল। হব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হব্বুন এর বাংলা অর্থ হচ্ছে ভালোবাসা। হাতছেল অর্থাৎ পাওয়া, আরবিতে হাতছেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া। দাওর অর্থাৎ খোঁজা, আরবিতে দাওর এর বাংলা অর্থ হচ্ছে খোঁজা। সুবাইল খায়ের অর্থাৎ শুভ সকাল, আরবিতে সুবাইল খায়ের এর বাংলা অর্থ হচ্ছে শুভ সকাল। জুবালা অর্থাৎ ময়লা ড্রাম, আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ময়লা ড্রাম। গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা, আরবিতে গুমামা এর বাংলা অর্থ হচ্ছে ময়লা আবর্জনা। সোয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন। আরবিয়া অর্থাৎ গাদার গাড়ি, আরবিতে আরবিয়া এর বাংলা অর্থ হচ্ছে গাদার গাড়ি। রসুম অর্থাৎ ট্যাক্স, আরবিতে রসুম এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স। দাগিগা অর্থাৎ মিনিট, আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট। সাওয়া সাওয়া অর্থাৎ সমান সমান, আরবিতে সাওয়া সাওয়া এর বাংলা অর্থ হচ্ছে সমান সমান। শাকস অর্থাৎ ব্যক্তি, আরবিতে শাকস এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে খাসারা এর বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। ফাদি অর্থাৎ ফাঁকা, আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে সাইদালিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি। মুশকিলা অর্থাৎ সমস্যা নাই, মুমুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই। নুসা অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে নুসা এর বাংলা অর্থ হচ্ছে আধা ঘন্টা। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত। মালুমাত অর্থাৎ তথ্য, আরবিতে মালুমাত এর বাংলা অর্থ হচ্ছে তথ্য। মালুম অর্থাৎ জানা, আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা। খেদমা অর্থাৎ সেবা, আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সেবা। খাদেম অর্থাৎ সেবক, আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে খাদ্দামা এর বাংলা অর্থ হচ্ছে কাজের মেয়ে। অরাগা অর্থাৎ কাগজ, আরবিতে অরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ। দুলাপ অর্থাৎ আলমারি, আরবিতে দুলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি। সাত অর্থাৎ গড়ি, আরবিতে সাত এর বাংলা অর্থ হচ্ছে গড়ি। আসাস অর্থাৎ আসবাবপত্র, আরবিতে আসাস এর বাংলা অর্থ হচ্ছে আসবাবপত্র।
গুরফা অর্থাৎ কক্ষ, আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে কক্ষ। মিরা অর্থাৎ আয়না, আরবিতে মিরা এর বাংলা অর্থ হচ্ছে আয়না। মুসত অর্থাৎ চিরুনি, আরবিতে মুসত এর বাংলা অর্থ হচ্ছে চিরুনি। ও ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।